কিছু পুরনো ফটো দেখতে দেখতে এই ফটোগুলো আমার সামনে এলো। আর এই ফটোটা ছিল আমার বিয়ের পরে ফার্স্ট বরের সঙ্গে যখন ঘুরতে গেছিলাম। তো আমি ভাবলাম চলো এই লুকটাই আজকে রিক্রিয়েট করি, কারণ আমার তো বউ ভাতছি হয়নি গো, কারণ আমাদের বিয়েটা হয়েছিল একদম নর্মাল। তো বউ ভাতের দিনকে মানে বিয়ের পরের দিনকে আমরা ঘুরতে গেছিলাম, সেই লুকটাই করবো। আর দেখো আমার কাছে সব ড্রেসই আছে, আর আমি একটু মোটা হয়ে গেছি আগের থেকে, আর কিছুই হয়নি, আগে যেমন ছিলাম তেমনই আছে, শুধু নর্মালি মোটা হয়ে গেছি একটু। আর আমার যেমন মেকআপ করছিলাম তেমন মেকআপ করবো, অল্প বেশি মেকআপ করি না, যেমন আগে করতাম তেমনই করবো। আর একটা কথা, তোমরা ভাবতেই পারো পুরো ড্রেস পুরো না কীভাবে আমার কাছে এতদিন ধরে আছে, মানে আমার বিয়ে হয়েছে চার বছর ধরে আমার কাছে এগুলো আছে। কারণ এই ড্রেসটা আমার বর ফার্স্ট টাইমে আমাকে কিনে দিয়েছিল, মানে আমার বর ফার্স্ট টাইমে আমাকে কোনো ড্রেস কিনে দিয়েছে, আর সেটা আমি রাখবো না, সেটা তো হয় না। তো ফার্স্ট টাইম যে ড্রেসটা কিনে দিয়ে আমি যত্ন করে এতদিন চার বছর ধরে রেখে দিয়েছি, তারপর যেমন সেজেছিলাম তেমন সেজে নিয়েছি। আর সোনার জিনিস বিয়ের পরের দিনই ছিল, তাই জন্য সোনার জিনিস এরম নর্মালি পরেছিলাম। আর এই চূড়াটাও সেম আমার চার বছর পর পরলাম, আর আমার কাছে শুধু আমার ব্যাগটা জুতোটাই নেই, আর সব কিছু আছে। তো আমি কেমন লাগছি কমেন্ট করে অবশ্যই বলবে, আগে ভালো লাগছিল না এখন ভালো লাগছে।